শুরুর থেকে বলি, পরিচয় দিয়ে বলেন। আমি মুকুল দাস, ভিডিবি ইউনিয়ন কমান্ডার ভেলাগুড়ি। জি, ওই ছেলের কাকা বিজেন্দ্রনাথ, আমরা একসাথে দলে কাজ করি, আমরা গান বাজনা করি। আর সকালে জানার পরে আমাকে ফোন দিছে যে বাবা এই ব্যাপার, আমার ওই ভাতিজে বউ মারা গেছে। আমি আসছি, আসার পরে দেখি অনেক লোকজন, অনেক লোকজন পালা আসছে। হওয়ার পরে ওই যে ছেলেটা মারা গেছে হিমেন, তার স্ত্রী কিন্তু ওই ঠাকুর বাড়িতে মরা অবস্থা পড়ে আছে, পড়ে আছে। অনেক তার আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করার পরেই গলায় একটা দাগ দেখা যায়। আর কে বা কাহারা মারছে এলা প্রশ্নবাদ করতেছে অনেকেই। ইতিমধ্যেই থানার থেকে থানার লোকজন আসছে, তদন্ত স্যার আসছে, ওসি স্যার আসছে। আসার পরে ওই ছেলের সাথে ওই মেয়ের স্বামীর সাথে কথা বলতেছে। আবার ওই যে ছেলে মেয়েটা মারা গেছে, মেয়ের দুইটা মেয়ে, মেয়ের সাথে কথা বলতেছে। বলার পরে জিজ্ঞাসাবাদ করার পরে তাদের জবাববন্দি নেওয়ার পরে ওই ছেলের সাথে ছিল, লাশ তো আগেই গাড়িতে আসছে। আসার পরে থানাতে আসছে। এখন থানায় যে কীভাবে মারা গেল এটা তো আমি জানি না এবং দেখিও না, আমার ধারণা কি। আচ্ছা, নিয়ে আসছে কাকে কাকে ওখান থেকে, এটা বলেন তো। ওখান থেকে নিয়ে আসছে, ছেলেটার সাথে ছিল এবং ওই ছেলের বাবাও ছিল। সাধারণত হাত দিয়ে ছিঁড়ে যায় এবং প্রশাসন হেফাজতে একটা সুস্থ মানুষ ফার্স্ট টাইম কমপক্ষে 5-7 মিনিট সময় লাগবে তাকে অ্যারেস্টমান করতে। কিভাবে ইয়ে হবে, মানে উপরে উঠিয়ে কিভাবে টেবিল নিবে, অন্য কিছু দূরত্ব থাকবে, নিচের পায়ের দূরত্ব কিভাবে সে উঠে আত্মহত্যা করবে, এই যে রহস্য আছে আমাদের সন্দেহ। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা ওই আলাদা আলাদা বাড়িতে থাকি। জি, রাত 3:30 সময় আমার পাশের বাড়ির এক লোক মানে কান্নাকাটি নাকি শুনতে পেয়েছিল, তারা ওখানে যাওয়ার দেখে যাচ্ছিল ওই যে রাজনীতিটা মারা গেছে। আচ্ছা, উনি আমার কাছে গিয়ে বললো যে তো আমরা পরে গেলাম যে এখন দেখি যে ঠিকই মারা গেছে। পরে আমি ওই যে আমাদের ঢালাইগুড়ি ইউনিয়ন কমান্ডারকে ফোন করছিলাম, এই ফোন আমাদের ওকে জানাইলেন যে এই ঘটনা বিষয়টা কী করা যায়। উনি আস্তে আস্তে দেরি করে দিলেন। পরে মোবাইল যে ওই মুকুল দাসকে থানাওয়ালা নাকি ফোন করছে। আচ্ছা, উনি এখন থানা কী বলছে ওটা উনি জান। এখন থানাওয়ালা দিয়া আমার বড় ভাইকে, আমার ভাতিজি ভাস্তের মেয়েটা আর ওনার শালা নিয়ে চলে যাচ্ছে। তখন ভাস্তে অবশ্য ভালোই ছিল। এখন এখানে আসি তোর শুধু কী হয়েছে এটা আমি সঠিক বলতে পারব না। সে আত্মরক্ষার জন্য অবশ্যই এটা সিদ্ধ কারণটা আমার কাছে।